সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সোমবার সংবাদ সম্মেলনে বিদ্যমান পেনশন এবং শিক্ষকদের জন্য প্রত্যয় স্কিম সাংঘর্ষিক বলে জানান তারা দাবি মানা না হলে ছাব্বিশে মে মানববন্ধন ও আঠাশে মে কর্মবিরতি পালনের ঘোষণা দেন শিক্ষকরা দু সালে তেইশ সালের সতেরোই আগস্ট সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু গত তেরোই মার্চ শিক্ষকদের প্রত্যয় নামে নতুন এক স্কিমের অন্তর্ভুক্ত করে অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে নতুন এ ব্যবস্থা বিদ্যমান পেনশন স্কিমের সাথে বৈষম্যমূলক বলে জানিয়েছেন শিক্ষকরা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব জানান প্রত্যেক স্কিমে মূল বেতনে দশ শতাংশ কেটে রাখার বিধান রয়েছে যা বিদ্যমান ব্যবস্থায় ছিল না এই ব্যবস্থা সরকারি চাকুরিজীবী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য তৈরি করবে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বর্তমান বিদ্যমান স্কিমের আওতায় রয়েছেন এবং স্থানীয় শিক্ষকদের মধ্যে কোনো অসন্তুষ্টি নেই কী কারণে তাদের নতুন স্কিমের আওতায় আনার প্রয়োজন হলেও তা স্পষ্ট নয় এই ব্যবস্থা পয়লা জুলাই দুই হাজার চব্বিশ তারিখে আগে যোগদানকৃত এবং পয়লা জুলাই দুই হাজার চব্বিশ এবং তারপরে যোগদানকৃতদের মধ্যে দুটি শ্রেণীর জন্ম দিবে শিক্ষা ও গবেষণার পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এই ব্যবস্থা কার্যকর হলে মেধাবীরা বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় আসার আগ্রহ হারাবে বলে মনে করেন ফেডারেশনের সভাপতি পঁচিশ বছর পর্যন্ত ফুল পেনশনে আমরা যাব তখন দেখা যাবে আমাদের যে কলিগরা অন্যান্য পেশা থেকে আমাদেরকে বের করে দিচ্ছেন এখানে আমাদের অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে যারা পেনশনভুক্ত আগের সিস্টেমে রয়ে গেলেন আমাদের মতো না তারা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা পেনশন মানে কম পাবেন কিন্তু সব মিলে প্রায় এক কোটি পনেরো লক্ষ টাকা ক্যাশ টাকা পাবেন থাকবে তারা হাতে এই হলো তফাৎ সংবাদ সম্মেলনে পঁচিশে এর মধ্যে দাবি মানা না হলে ছাব্বিশে মে মানববন্ধন কর্মসূচি আটাশে মে দুই ঘন্টা এবং চৌঠা জুন অর্ধ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয় সকাল এগারোটা তিরিশ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করবে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার